আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্ত, যারা অসহায়, তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি। আমরা আমাদের একটা সংস্থা আছে, হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। তো এদের পক্ষ, আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি। আপনিও এই তালিকায় আছেন, হাসানি? হ্যাঁ, আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা। ইয়াল্লা জলদি ধরা বাখাই হয় না, বন্যায় সকল তা নিচে কি বাসা ইয়া। হ্যাঁ হ্যাঁ, কিটা আছে? চাউল নি, চাল আছে, ডাল আছে, তেল আছে, এগুলো আছে আর কি। আল্লাহ তোমরা হায়াত দোক, বড় আরো বড় করুক, যাতে আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব, ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি। আমি পড়ালেখা করছি না, আমি ইন্টারভিউ দিব। না না, আমরা প্রশ্ন করবো শুধু আপনার, মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন, এইগুলাই আর। এই মাইক্রোফোনটা নিয়ে আসো তো। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের সংস্থার নাম বলবেন, পরে আমাদের ধন্যবাদ জানাবেন। সংস্থার নাম কি আপনার? আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। ধন্যবাদ হুমায়ুন এইড কিতা খরচ বাংলাদেশ। হুমায়ুন না, হুমায়ুন না, হিউম্যান। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন আগে, আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে, ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে, নাহলে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন। ঠিক আছে, ক্যামেরার লেন্স আমি কুমবাই দিলাম। ওই যে ক্যামেরার মধ্যে, চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না, ওইটার দিকে তাকাতে হবে। আচ্ছা পাইছি পাইছি। হুমায়ুন এইড কিতা খরচ বাংলাদেশ। হুমায়ুন না, হুমায়ুন না, হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। ইউকে বাংলাদেশ হুমায়ুন কিতা খরচ বাড়ি কই। লাস্টেরটা বললে হবে না তো, আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। হিউম্যান এইড কিভাবে বাংলাদেশ? ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। ও নখন আমারে 2 কেজি চাউল দিয়ে আমার দাঁতে দুটো বাংতে আমার মাছ মারাও যাইব। সহজ একটা বিষয়, একটা নাম তো চাচা। আচ্ছা ধন্যবাদ হুমায়ুন না, হিউম্যান, হিউম্যান আর হুমায়ুন তে এক হতো। আপনাকে আমি লাস্ট বার বলে দিচ্ছি, সুন্দর করে বলবেন না, আমার তোমার তোমার চাল গুনলো কি একবার ট্রাই করেন যে, কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব? আচ্ছা হ্যাঁ, প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে, হিউম্যান এইড, হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। কিতা কিতি হয় নাই চাচা, হয় নাই আমার আর কুন্তা লাগতো না রে বাবা, 2 কেজি চাউল দিয়ে আমার দাঁত ভাঙে মনটা কি দিলে দেওয়া নাইলে বস্তা গুলো যাও কি, 2 কেজি চাউল দিয়ে হন তাই হুমায়ুনের বাবা 14 গোষ্ঠী ধরন যাও কা, আমার লাগতো না আমার মাছ মারা দিয়ে দিনে আটো বারো বাড়ি দেখি। ওই আর তোমার ফোন হুন লইয়া আঙ্কেল একবার দেখেন, আমার আর চাউল লাগতো না, তুমি যে স্যার আমি বলে দিচ্ছি তো, কুচ্চু বলা দেওয়া লাগবে না, 2 কেজি চাউল দিয়ে হিউম্যান ওইটা আমি কোন কইতাম গিলা, আমি অতটা যদি পারতাম তে রুজি করে খাইলাম মানে এইলা মরলাম না অনেক বাড়ি, একবার দেখেন আমি আর পারতাম না, হুমায়ুন হুমায়ুন তো কইতাম পারতাম না, 1 কেজি চাউল দিলা দিলে আমার যদি তোমার দোয়ার খেয়াল থাকে তে মন থেকে দিয়ে যাও, ই হুমায়ুন এই কিতা খরচ বাংলাদেশ না পাকিস্তান। আমি আপনার আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য আর কি। সে তো বাদ নাই, আমারে বাংলাদেশে দেখছে কিতা করতে, তোমার এগুলো ইয়ে দাও কিরে বাবা, যাও আটো হাম নাই, কুন্দা দিবার তাহলে মন থেকে দিও, আল্লাহ দেখলে হয়েছে, তুমি আস্তা হুমায়ুনও দেখছে লাভ নাই। দান হোক মন থেকে, আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ভিডিওটার যে অডিও পার্টটা ছিল সেটা গান বাংলা ইউটিউব চ্যানেলের মুরাদ ভাইয়ের একটা ভিডিও থেকে নেওয়া, এটা আজকে অনেক আগের ভিডিও। বাট স্টিল দান করার ক্ষেত্রে এই ব্যাপারটা সবার খেয়াল রাখা উচিত, যেটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, এটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। সো আমি সেরকম একটা প্রোগ্রাম আমাদের গ্রুপ থেকে ইনিশিয়েট করেছি, কেজিপি সাদাকা ফ্যামিলি, সেটার বিস্তারিত তথ্য আমাদের গ্রুপে গেলে আপনারা দেখতে পারবেন। এবং সেখানে সরাসরি ডোনেট করার মাধ্যমে আমরা কিন্তু মানে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যারা শীতে এই মুহূর্তে সাফার করতেছে বা কষ্টে আছে এরকম যে মানুষগুলো, তাদেরকে শীত বস্ত্র পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি। আপনারাও দেখতেছেন প্রতিনিয়ত ঠান্ডা বাড়তেছে, প্রতিনিয়ত মানুষ বেশি কষ্ট পাচ্ছে, আপনার গায়ে একটা ঠান্ডা মানে নিবারণ করার মতো কাপড় থাকলেও তাদের কাছে একটা কিছুই নেই বলতে গেলে। সো এরকম মানুষগুলোকে সাহায্য করার জন্য আপনারা যদি আগে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোর উপরে আপনারা সরাসরি বিকাশ নগর রকেট সবগুলোর মাধ্যমে আপনারা ডোনেশন পাঠাতে পারবেন। আর বাইরে দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা যদি ডোনেশন করতে চান তাহলে আপনারা সরাসরি এই ডিবিবিএলের এই অ্যাকাউন্টটাতে আপনারা টাকা পাঠাতে পারেন। তো আমাদের টিম থেকে এই কার্যক্রমগুলো যদি আপনারা ভালোভাবে দেখতে চান
যে আসলে কি খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, কাদের কাছে দেওয়া হচ্ছে, সবগুলো আপডেটস যদি আপনারা পেতে চান আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপে সব ধরনের ছবি সহ ডিটেলস আমাদের অ্যাডমিনরা এভরিডে কম বেশি পোস্ট করে থাকতেছেন, তো সেগুলো দেখার জন্য গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন করে ফেলতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আশা করি এটা থেকে ভালো ফ্রুটফুল আমরা কিছু সামনে দেখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।